ৰেঙনি চেনেলত যত সৰব হাজৰিকাৰ অভিনয় কৰিব প্ৰথমবাৰৰ বাবে আপোনালোকে মোক এটো তোমাৰ কাৰণে নহয় তোমাৰ কাৰণে কাৰণ এটো মোৰ কাৰণে কিনিছ নেকি সেই অৱস্থাই হৈছে সৰব হাজৰিকাৰ এতিয়া ৰাস্তাৰ মাজত সিটি সেন্টাৰৰ সন্মুখত গাড়ীত বহি মই সৰক সিন বুজাই আছো Hi guys, what's up? Kiko, how are you? I'm doing good, good, and welcome back to my YouTube channel. So guys, I see wrong, holy wrong. I tell you, join hator. Hey, all tension is about. Jikin, how guys? This video, the world, I'm focusing. Give that surprise. Most of the people are very agorpra. Come, come, bully. Who are you? Today, what are you doing? Today, what time are you? Rangoni officer. Rangoni officer. Today, give me some work. That's why Surabhi is here. All that. That's why you guys are doing. Meet. What are you doing? Kiko, today is special. So, chalo guys. Palu is here too. নামি যাওঁ জলদি 9:30 মাতিছিলে 15 মিনিটমান লেটে হ'লে জোৰতে যামটো কাৰণে তো এতিয়া ওলাইছোঁ পাইছোঁহি আৰু গাড়ীখন ইয়াতে পাৰ্ক কৰিলে যেন তেন পুৰা ছেট লাইট ছেট লাগি আছে মই দেখিলে ভয় লাগি যায় আৰু পিছফালটো দেখাই দে তই বেলেগ পিছফাল বুলি ভাবিছ নমস্কাৰ দিছে তুমি নমস্কাৰ দিয়া আৰু গাইজ এতিয়া আমি গৈ আছো মন্দিৰ পূজা কৰিবলৈ আৰু কিয় পূজা কৰিম মই সেইটো আপোনালোকক ভালকে কৈ আছো ৰবি আহি আছে পাবহি আৰু চাল উপস্থিত আজি কোনোবা এজন অতিথি মই কথাটো এতিয়ালৈকে আপোনালোকক কোৱা নাই ষ্টিল ছাছপেঞ্চত কৈ আছো আৰু গাইজ আমি এতিয়া আহিছোঁ চিটি চেণ্টাৰ অকণ চুলি তুলি কাটিম আৰু কিবা এটা খাম পুতুৱাম মানে তো সেইকাৰণে চিটি চেণ্টাৰত মানে গোটেইখিনি চব ওৱান শ্বটত পাই যাম মানে খোৱা হৈ যাব চুলি কটোৱা হৈ যাব প্লাছ কিবাকিবি বস্তু কিনিব আছে সেয়া হৈ যাব মই মানে মেকআপ চেকআপ কৰিম বুলি আহিছোঁ দেই গাইজ সম্পত্তি কিবা কিবি ঢেৰ লোৱা হৈছে কাৰণ মই আজি বা মেকআপ কৰিম কাৰণ এইটো মোৰ কাৰণে কিনিছা নেকি এইটো দিলে দিয়া হেপী উইমেনছ ডে যদিও লেট চ' গাইজ এইবোৰ কিবা কিবি আমি কিনিলোঁ কিবা কিবি খালোঁ বাইদেউ মাজে মাজে আহি থাকে আৰু এতিয়া আমি যাম বাইদেউ ঘৰত যাম মই এতিয়া বলক আজি আপোনালোকক যিমান বাৰ দেখাইছো লগটো স্পেচিয়েল কথাটো এতিয়ালৈকে কোৱাই নাই মই ছাৰপ্ৰাইজতে ৰাখিছোঁ মানুহক আপোনালোকে গম পালেই চাগে ইমানখিনি মই ছাছপেঞ্চত ৰাখিব নালাগে ষ্টিল কৈ দিছোঁ বহুত জলদি মোৰ নতুনকৈ অনাহৰ ফুলৰ বতৰ নাহৰ বুলি এখন এখন এক প্ৰেম গাথা নাহৰ এক প্ৰেম গাথা বুলি এখন ধাৰাবাহিক আহি আছে ৰেঙনি চেনেলত য'ত সৰব হাজৰিকাই অভিনয় কৰিব প্ৰথমবাৰৰ বাবে আপোনালোকে মোক টেলিভিশ্যনত দেখা পাব ৰেঙনি টিভিত মেগা চিৰিয়েলত তো মই নাজানো কি হ'ব কি নহ'ব আৰু বহুত ফাটিছে গতিকে মই তেওঁক শুভেচ্ছা জনালো শ্বুটিঙৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ মোৰ যাতে নাম ৰোশন কৰে সেইটোৱে অলপ দিগদাৰ হ'ব দুদিন তিনিদিনমান তাৰপিছত লাহে লাহে পাৰিম আৰু প্ৰথম যিহেতু অলপমান ভয় এটা লাগি আছে আপোনালোকক মই শ্বুটিঙৰ লগে 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 মানে চব বস্তু দেখাই মেলি যাম কেনেকৈ শ্বুট হয় কি হয় কি নহয় চব দেখাবলৈ চেষ্টা কৰিম এতিয়া সেয়া আৰু বৰ্তমান সেইকাৰণে জলদি জলদি কামবোৰ নিপটাই লৈছোঁ যি যি কাম আছে বিকজ শ্বুটিং আৰম্ভ হৈ গ'লেতো আমি টাইম নাপাম সেইটো লগ পাবও টাইম নাপাম লগ কৰিবও টাইম নাপাম
ফোন ফোন করিলে এতিয়া ফোন করিলে এনেকা হবো রবাসন মই শট দিয়েছো না করিছিলে এ রবাসন মু কো অ্যাক্টর জনে কিবা এটা কইছো কইছিলে দুদিন মান পিছত বরে কো অ্যাক্টর এ রবাসন কো অ্যাক্টর লগত মই ডেট ডাইজ করিছিল দোকান হইলে বেশি ভাবিছ আপনা লাগে কব মুক জানাবো যদি কিবা খেলি আমরা ব্লগত মই সব দেখো কল টাইম দিছে কে দাও জান ও মজা লাগিব জিন্দেগি কে মজা তো আব আয়েগা ভিডিও এই হোলির কালার বুর লগাই শুটিং করতে পারে এবুর রঙা বুর লগাই ওই বাবা বুল টাইম পাস করব টাইম নে হুই দিব লব না উ উ উ উ উ প্রিপেয়ারিং ফর রেগুলার টেনশন হয়ে গেছে মানস হয়ে গেছে দিস সো গাইজ আমি যি যি ভিডিও শ্যুট করবো আসলে সব করলো আর এতিয়া আমি আইসো পম্পিক নিবলে পম্পির অকমান দাঁতর ট্রিটমেন্ট হল বেদান্তই করলে কিবা কিবি তো আমি পম্পিক এটা নিব আইসো আইসো এটা জোর জোর রোডত বহুত বেশি ভিড় দাদাও আছে দাদা সুরভি আমি বহুত ইন্টারেস্টিং ভিডিও এটা বানালো বহুত জলদি আপনাদের দেখা পাবো ইউটিউবত এটা পম্পির অবস্থাটা সব কি হয়েছে সো গাইজ আমি এটা এটা ধুনিয়াকে খাই আছো কে এফ সিত পম্পিহত গোল অলরেডি বিকজ পম্পির অবস্থা অলপমান পাছত বহুত বেশি বেয়া হবো এটা এটা এনেস্থেটিয়াল লাগি আছে কারণ ফিল মানে বাট অল্প পাছত তাই হাহুনে কান্দু হয়ে যাব আমি তো ধুনিয়াকে খাই লম আর কাইলৰ পৰা যেহেতু সিরিয়েল মানে আরম্ভ সেই কারণে আজি কে এফ সিত বহি খাই লো কাইলৰ পৰা কাইলৰ পৰা পুরা দায়িত্ব তুমি যে আমার গানটো যেটা পেটটো ওলাইছে হি কইছে এই স্ক্রিপ্ট এই সিনটো না লাগে তুমি যাই দাও পুরা সিরিয়েলে যেটা পেটটো ওলাবো খেলা মই এটা ভুল নকৰো মই অবস্থা দেখিবলে পাইছে রাইজ পরীক্ষার আগদিনা যে মানুষ পড়িবলগিয়া হয় আর নেক্সট ডে যেটা এক্সাম থাকে আর মানে একো মনত নাই জাস্ট কিবাকে লাকক বিশ্বাস করে দিব গৈ আছে সেই অবস্থায় হয়েছে সৌরভ হাজরিকার এতিয়া রাস্তার মাজত সিটি সেন্টারের সন্মুখত গাড়িত বহি মই সারক সিন বুঝাই আছো সিন কেনেকে করব কেনেকে ডায়লগটো ডেলিভারি দিব মানে যদিও নাজানো তথাপি যিখিনি পারো বুঝাই আছো আর বাকি সারে জানে আর কি করে মোৰ সিৰিয়েল কোনবাই কৰিব পইচা কোনবাই পাব মোৰ ওপৰত প্ৰেছাৰ মই দিম তো বেগ দিম তাইক মই জলদি তাইক এম কে বেগ এটা দিম মাইকেল কৰ কৰ্স নে কৰ মাইকেল কৰ্স মাইকেল কৰ্স বেগ এটা দিম বেদান্ত দি দিছে ডিষ্টাৰ্ট কি তুমি পুৰা জানে কি ও দেখিছা মাইকেল কৰ্স দিছ বে কি কবে দেখিছা মই নামি বেগ কিমান লৈছিলে লৈছে আগত কিমান নকলে দেখিছা মাইকেল কৰ্সৰ বেগ দিছে অঞ্জলি অলৰেডি লুই ভিটা দিয়া বুলি কয় লুই বুইটেন দিয়া নাই মই মাইকেল কৰছো দিয়াৰ পিছত মোৰ অকণমান দিগদাৰ হৈছে চলিবৰ কাৰণে এইটো এইখিনি আৰু মানে কেছটো তো বহুত দিগদাৰ মই বহুত কষ্টত মই বস্তুবোৰ মনত ৰাখিছোঁ যেতিয়া আপোনালোকে ডাইলগবোৰ মনত ৰাখে তেতিয়া কি হয় এক্টিংটো পাহৰি যাওঁ যেতিয়া এক্টিংটো মনত ৰাখোঁ তেতিয়া ডাইলগটো পাহৰি যাওঁ আৰু যেতিয়া দুটাই মনত ৰাখোঁ ডাইলগ এণ্ড এক্টিং যেতিয়া মই কনফিডেণ্টলি যাম তেতিয়া মই কথাটো যেতিয়া ক'ব যাওঁ বুলগত হৈ যাব মুখখন কথা নোলাব আর তেতিয়া তো মোক মারিব সবে তাত সব তো এক্সপিরিয়েন্স না মারে গালি দিব গালিও নি দিয়ে পারিবা পারিবা বলি কব আর কিন্তু মন প্রায় দিতে তো বম গালি দিব তো মে তো ফেস্টিভাল লৈ লৈছে বিলাহি মা বম লৈ আছে ধাপ ধুম মাইছে বলে তো মোৰ অল বহুত টেনশন হৈছে আৰু হে বহুত বাৰো সব সব বাৰ মোৰ লগত বহুত ভালে সবে ফ্রেন্ডলি বহুত মৰম চম কৰি আছে হেতু কাৰণে মৰম হে এদিনে বাসি আছো এদিনে এদিনে কাইলৈহে মই একচুয়াল ৰূপটো গম পাব এতিয়া খেলটো মোৰ বহুত কষ্ট হৈছে কিন্তু দেই গাইজ আপোনালোকে সিৰিয়েলখন যদি নাচাই মোৰ বম বেয়া লাগিব চাবো রে মু সিন গিতা চাবো এট লিস্ট কাছে কাছে মানে চাবো 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 দিয়া পহা 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 বহু রে এক্সাম আছে কাইলে সো গাইজ মই হগলো রেডি আর সব প্যাকিং স্যাকিং করলো ট্রলিত সব বস্তু লই লিছো কাপড় এন্ড অল বিকজ মোৰ ইমান একো আইডিয়া নাই তো যিমান বস্তু আছে সব ভরাই মেলি লৈছো সেকেন্ডলি আপোনালোকে এটা বস্তু দেখি এক্সাইটেড হব মই এক্সাইটেড হৈ গৈছো এইটো মেকআপ পাউচ এটা লৈছো যত মই পারফিউম তারপর মেকআপ রিমুভার এবার কিনা কিনি প্লাস এবার পাফ সাফ আর হেরি যোনবো সুরভি কিনে দিছে ফাউন্ডেশন আর ময়শ্চারাইজার কিনা কিনি বস্তুব লোক বিকজ এইবর ক্ষেত্রে অকমান কেয়ারফুল হওয়া বহু বেশি ইম্পর্টেন্ট বিকজ এনে আর ময়ও হাইজিনটা মেইনটেইন করো এজ আই এম এ ডক্টর তো পাফ সাফব নিজের পার্সোনেল হলে বেশি বেটার তো মই যোনখিনি মোর দরকারি বলে ভাবে মানে লই ললো যিমানখিনি মই এনালাইজ করে গম পালো তাই মোক দি দিলে সেইখিনি মই লই লৈছো এটা কাইলে দেখা যাব কি হয় কি নহয় ভন্টিয়ে পঢ়ি আছে কারণ অকমান লাই লাই গেছো তো ভিডিওটো গাইজ ইয়াতে এন্ড করছো আশা করছি আপনাদের চাই ভাল পালে কাইলে কারণ মই এতিয়া অকমান প্রিপেয়ার করো অকমান রেডি সেডি হয়ে ধুনকে হয়ে যাও ধুনকে আপনার কাইলে লগ পাইছো কাইলে দিনটা আপনার দেখাম তো অল দি বেস্ট টু মি হাই গাইজ গুড মর্নিং তো আমার জাস্ট উঠিল
এণ্ড মই যিহেতু চিৰিয়েল গৈ চিৰিয়েলৰ কাৰণে গৈ পাব লাগিব 7:38-ত সেইকাৰণে এতিয়া উঠিলোঁ উঠিয়ে মই এতিয়া যাম জিম জিমৰ পাছত ধুনীয়াকৈ মই চিৰিয়েলত যাম এণ্ড আপোনালোকক সব দেখাই আছোঁ জাষ্ট উঠিছোঁ উঠিয়ে মই বোলো উঠি যাওঁ বুলি ব্লগটো কৰি দিছোঁ ধুনীয়াকৈ উঠি দিওঁ জিম চিম যাওঁ নহ'বা পেটো হৈ যাম হয়নে গুড মৰ্ণিং সকলোকে চবে ধুনীয়াকৈ হেৰি মানে কি জগিং চগিং কৰি আছে একদম বেয়া জোচ চবৰে মোৰ আজি জোচ বাপেক মই জিম গৈ আছো মানে দিনটোত জিমটো গ'লে না মনটো অলপ ৰিফ্ৰেছ হৈ থাকে মানে জিম গ'লে আৰু অকণমান মানে বডিটোত কিবা এটা ভাল ফিল হৈ থাকে আৰু মই বহুত দিন মিছ হ'ল মোৰ মাজতে সেইকাৰণে আৰু সকল চকল হ'লে এতিয়া প্ৰব্লেম হ'ব অকণমান সেয়া আৰু হেল্থটো মেইনটেইন কৰিবলৈ কিবা এটা টাইমটো উলিয়াবই লাগিব তো এইটোৱে টাইম আৰু মোৰ এতিয়া উপায় নাই ৰাতিপুৱা উঠি উঠি আজি প্ৰথম সেইকাৰণে অকণমান 6:30 হ'ল কাইলৈ মই 6টাত উঠিব লাগিব গাইজ মোৰ ছাকচেছফুলি হৈ গ'ল ৱৰ্কআউটৰ এতিয়া হৈছে 7:22 তো মই 7:30 ওচৰ আছিকৈ ঘৰত গৈ পাব লাগে 7:30 মানে এৰাউণ্ড 7:45 মই ঘৰৰ পৰা ওলাব লাগে বিকজ 8টাত গৈ পাবগৈ লাগিব তো জল্দি জল্দি ঘৰ যাওঁ গা ধুওঁ জল্দি জল্দি ওলাই আহোঁ লেটছ গ' ভাল লাগিছে বেয়া দৌৰা দৌৰি হৈছে দৌৰা দৌৰি ইঅ' নাহৰ এক প্ৰেম কথা গাইজ মই আহি পালোঁ ফাইনেলি গাড়ীখন ইয়াত পাৰ্ক কৰিলোঁ আৰু লেটছ গ' এতিয়া অকণমান লেট হ'ল গালি চালি নেখালেই হ'ল প্ৰথম দিনা বাৰু যি কি নহওক যাওঁ তো গাইজ এয়া হ'ল আমাৰ মেকআপ ৰুম আৰু এতিয়া আমাৰ ষ্টাৰ্ট হ'ব মেকআপ হাই কৈ দিয়া অঁ বাকী লাহে লাহে মই আপোনালোকক ভালকৈ দেখুৱাম এতিয়া আৰম্ভণি আৰু আজি প্ৰথম দিন পল অনুপল